সাগরের তলদেশ হতে 64 বছর পর অক্ষত রণতরী আবিষ্কার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরে বিমানবাহী এই রণতরীটি ডুবে গিয়েছিল। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরে ডুবে গিয়েছিল একটি বিমানবাহী রণতরী। সেটি 64 বছর পর আবিষ্কার করেছেন বিশেষজ্ঞরা। এটি এই দীর্ঘ সময় সাগরের তলদেশে থাকলেও এখনও অক্ষত রয়েছে। এই রণতরীটি উল্টে রয়েছে, আবার সম্ভবত এর ভেতরে একটি অ্যারোপ্লেনও রয়েছে। ইউএসএস ইন্ডিপেন্ডেন্স নামে এই রণতরীটি ক্যালিফোর্নিয়ার ফারল্যান্ড দ্বীপের উপকূলে 2600 ফুট পানির নিচে অবস্থান করছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন নোয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, রণতরীটির কাঠামো এবং বিমান বহনকারী ডেক বেশ সুরক্ষিত রয়েছে, তাও স্পষ্ট দেখা যাচ্ছে। এই রণতরীটিতে একটি বিমানও দেখা যায়। নোয়ার পরিচালক এবং এই অভিযানের প্রধান বিজ্ঞানী জেমস দেলগাডো সংবাদ মাধ্যমকে এ বিষয়ে বলেন, সাগরতলে 64 বছর থাকার পর ইন্ডিপেন্ডেন্স এমন অবস্থায় বসে রয়েছে যে মনে হচ্ছে বিমান উড়ে যাওয়ার জন্য সে প্রস্তুত। দুটি পারমাণবিক বিস্ফোরণে এই রণতরীটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সান ফ্রান্সিসকোর উপকূলে ডুবে যাওয়া যে 300 জাহাজ বা রণতরী রয়েছে, এটিও তার একটি। উল্লেখ্য, ইন্ডিপেন্ডেন্স রণতরীটি 1943 হতে 1945 সাল পর্যন্ত মধ্য ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে মোতায়েন করা ছিল। এরপরে 1946 সালে মার্শাল দ্বীপপুঞ্জে পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের জন্য যে 90টি জাহাজ সংযোজন করা হয়েছিল, এটি তার মধ্যে একটি। আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।